রোড টু দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপ পর্ব চার ফুটবলের আতুরঘর ব্রাজিল সে ঘর থেকে বের হয় একের পর এক তারকা যারা ব্রাজিলকে এনে দিয়েছে শৈল্পিক ফুটবলের মর্যাদা ব্রাজিলিয়ান গ্রেট পেলের পর কোনোকালেই এই দলটিতে তারকার ঘাটতি দেখা যায়নি তারকার মিছিলে হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তবে দু দুই সালের পর থেকে বিশ্বশ্রেষ্ঠত্বের এই মুকুটটা আর পাওয়া হয়নি তাদের নিজেদের শ্রেষ্ঠত্বকে আবারও ফিরিয়ে আনতে ব্রাজিল বস্তিতে শুরু করে দিয়েছে দল গুছানো বক্তরাই বা বাদ যাবেন কেন কাতার বিশ্বকাপে ব্রাজিল দল কেমন হওয়া উচিত কে খেলতে পারে কোন পজিশনে সবাই চাইছে তাদের পছন্দের খেলোয়াড় খেলুক বিশ্বমঞ্চে সেসব বিষয় নিয়েই ধারাবাহিক প্রতিবেদনের আজকে দেখুন চতুর্থ পর্ব দুই ফুলব্যাক নিয়ে কথা বলার পর আজকে বলবো সেন্টার ব্যাক নিয়ে যুগে যুগে ব্রাজিল বিশ্বমানের সেন্টার ব্যাক ছিল এখনও সে ধারা বজায় আছে সেন্টার ব্যাকে একজন প্লেয়ারকে ভালো হেডার হতে হয় ট্যাকল রানিং ডিফেন্স ক্লিয়ারিং ও লংপাসে দক্ষতা থাকতে হয় ব্রাজিল দল সাধারণত দুই সেন্টার ব্যাক নিয়ে খেলে দু হাজার একুশ সাল পর্যন্ত ব্রাজিল ও চেলসির অধিনায়ক থিয়াগো সিলভা এখানে অটো চয়েস ছিল কিন্তু দু হাজার বাইশ কাতার বিশ্বকাপে সিলভার বয়স হবে আটত্রিশ তাই তখন কতটুকু ফিট থাকবে এবং প্রাইম টাইমে থাকা ইউরোপীয় স্ট্রাইকারদের সাথে গতিতে কতটুকু পেরে উঠবে সন্দেহ থেকে যায় আবার ঘন ঘন ইঞ্জুরি সমস্যাও হচ্ছে এবারের কোপা আমেরিকার আগেও হালকা চোটের কারণে খেলতে পারেননি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলো দুই সেন্টার ব্যাকের একটি পজিশনে পিএসজির অধিনায়ক মার্কুইন হোস অটো চয়েস দ্বিতীয় পজিশনে বয়স ও পারফরম্যান্সের কারণে এগিয়ে আছে থিয়াগো সিলভার পরিবর্তে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মিলিতাও কারণ বর্তমানে বিশ্বসেরা দশ ডিফেন্ডারের একজন সে এছাড়া এ পজিশনে ইউরোপের লিগগুলোতে ভালোই পারফরম্যান্স করছে আর্সেনালের গেব্রিয়েল এবং সেভিয়ার দিয়াগো কার্লোস গেব্রিয়েলের ডিফেন্ডিং ভালো আর কার্লোস তো লিগার পরীক্ষিত ডিফেন্ডার সুতরাং তারাও অতীতের লাইম টাইমে থাকবে এখন কাতার বিশ্বকাপ মিশন হ্যাকজাই তেইশ সদস্যের দলে চারজন সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে বয়স বিবেচনায় সিলভাকে এবং থিয়াগো কার্লোসকে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে রাখব আমার ব্যক্তিগত পছন্দ মার্কুইন হোস ও মিলিতাও আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের পছন্দের দুইজন সেন্টার ব্যাকের নাম যারা জায়গা করে নিতে পারে দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের প্রথম একাদশে এছাড়া ফুটবলের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন